সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ক্লাস। অ্যাকচুয়ালি ইট ইজ এ গ্রামার ক্লাস। হেয়ার ইজ এ সেন্টেন্স, উই ইট সো দ্যাট। এই সেন্টেন্সটির একটি অংশ দেওয়া আছে, আর একটি অংশ এখানে ব্ল্যাঙ্ক বা ফাঁকা আছে। আমরা এই এই অংশে কি বসালে পরে সেন্টেন্সটি সম্পূর্ণ হয় দেখি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এই যে উই ক্যান লিভ, এটুকু আমরা অ্যাড করেছি বা যোগ করে পূর্ণ সেন্টেন্সটি লিখেছি। সো হোয়াট আর উই গোয়িং টু ডিসকাস টুডে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ইটস এ কমপ্লিটিং সেন্টেন্স পার্ট। বিফোর কমপ্লিট দ্য সেন্টেন্স উই হ্যাভ টু নো দ্যাট এ সেন্টেন্স মে বি কমপ্লিটেড ইন ডিফারেন্ট ওয়েজ। সো টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুল মিনিং অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু রাইট দ্য কোশ্চেন অন দ্য আনসার স্ক্রিপ্টস অ্যান্ড দেন ইউ উইল কমপ্লিট ইট। কমপ্লিটেড পার্ট মাস্ট বি আন্ডারলাইন্ড। Only answer should not be written in the answer script. It is wrong. It is notable that after completing all the sentences, it will express a complete sense of an event or a topic because all the grammar items are nowadays contextual. I hope you will follow the advice. লার্নিং আউটকামস বলতে যেটা বোঝায়, এই অংশটি তোমরা শেখার পরে কি শিখতে পার জানতে পারবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য ডেফিনিশন অফ কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞা জানতে পারবে, চিহ্নিত করতে পারবে। আইডেন্টিফাই দ্য মেথড অফ কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সের পদ্ধতিগুলো জানতে পারবে। কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স, যে সমস্ত সেন্টেন্স ইনকমপ্লিট আছে এগুলোকে কমপ্লিট করতে পারবে। তো আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, হোয়াট ইজ এ কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স কি? এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, হি গোস টু, বাকি একটি ওয়ার্ড যুক্ত করলে এটা একটি সেন্টেন্স হবে। আমরা এখানে যদি স্কুল দিই, একটা সেন্টেন্স হলো, বাট ইট ইজ নট এ কমপ্লিটিং সেন্টেন্স। It is a filling in the gap. Here is another sentence. He goes to school so that he can learn something. It is completing sentence because when a part of a sentence is completed with a clause or a phrase, it is called a completing sentence. যখন একটি সেন্টেন্সের একটি অংশ ক্লোজ অথবা ফ্রেজ দিয়ে পূর্ণ করা হয়, তখনই সেটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলতে পারি। আর বাকি শুধুমাত্র একটি ওয়ার্ড ইউজ করে আমরা যেটা করেছি, হি গোস টু স্কুল, এটা ফিল ইন দি গ্যাপস অথবা ফিল ইন দি ব্ল্যাঙ্ক। কমপ্লিটিং সেন্টেন্সের আইটেম নম্বর ওয়ান, হিয়ার ইজ এ পিকচার। আই হোপ ইউ ক্লিয়ারলি সি দিস পিকচার। There is a structure here. Connect a structure as use to plus adjective or adverb plus to plus verb plus extension. আমরা লক্ষ্য করছি একটি সেন্টেন্স দেওয়া আছে, দি ম্যান ইজ টু, এখানে পাশে যে লোকটি আছে তার কথাই বলা হয়েছে, টু ওল্ড টু ওয়াক, লোকটি এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। আমরা যদি লক্ষ্য করি দেখব এই প্রথম টু এরপরে একটি ওল্ড, এটা একটি অ্যাডজেক্টিভ আছে, তারপরে আর একটি টু, তারপরে ভার্ব, ভার্বের পরে আর এখানে অন্য কোনো অংশ নেই। এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, সেন্টেন্স সম্পূর্ণ হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আফটার ফলোয়িং দিস স্ট্রাকচার ইউ উইল ট্রাই টু কমপ্লিট দিস থ্রি সেন্টেন্সেস। ওকে, হেয়ার ইজ এ নোট,
কমপ্লিটেড পার্ট মাস্ট বি আন্ডারলাইনড, আমরা যে অংশ সম্পূর্ণ করব বা কমপ্লিট করব সেটা অংশ অবশ্যই আন্ডারলাইন করতে হবে বা নিচে দাগ দিতে হবে। কমপ্লিটিং আইটেম টু, ইউজ অফ টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা পার্সোনাল অবজেক্ট বলতে এগুলোকে বুঝি, মি, আজ, ইউ, হিম, হার, দেম ইত্যাদি। তো যাই হোক, আমরা এই সেন্টেন্সটি লক্ষ্য করি, হেয়ার ইজ এ পিকচার, নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছো এই পিকচারটা কিসের। দ্য ট্রি ইজ টু হার্ড ফর মি, এখানে অতিরিক্ত আগের সেন্টেন্সটি থেকে এই সেন্টেন্সটির পার্থক্য হলো আমরা এখানে এই টু এর পরে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তারপর ফর যোগে একটি পার্সোনাল অবজেক্ট এখানে নিয়ে এসেছি, এরপরে আমরা বাকি অংশটুকু সম্পূর্ণ করব। টু ড্রিঙ্ক, দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, চাটি এতই গরম যে আমার জন্য এটা পান করা কঠিন। ডিয়ার স্টুডেন্টস, হেয়ার আর সাম সেন্টেন্সেস, প্লিজ কমপ্লিট দিস সেন্টেন্সেস ইউজিং দ্য স্ট্রাকচার হেয়ার। ওকে, নেক্সট কম্পিউটিং আইটেম থ্রি, ইউজ অফ সো ডট 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 দ্যাট, এই সো ডট 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 দ্যাট এই স্ট্রাকচারটি মূলত এতই যে অর্থে ব্যবহার করা হয়। শি ওয়াজ সো ইল দ্যাট শি কুড নট স্টাডি অ্যাট অল, সে এতই দুর্বল ছিল যে সে আদৌ অধ্যয়ন করতে পারেনি। আমরা যদি এটাকে ফরমেশন বা স্ট্রাকচারে সাজাই, বিষয়টি এরকম হয়, গিভেন ক্লোজ উইথ সো দ্যাট, অর্থাৎ এখানে শি ওয়াজ সো ইল দ্যাট, আমরা এই সো দ্যাট সহ এই ক্লোজটি দেয়া আছে, গিভেন ক্লোজ, এরপর বলা হয়েছে প্লাস রিলেভেন্ট সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটি অনুযায়ী আর একটি সেন্টেন্স এখানে নিয়ে আসবো যে এই সেন্টেন্সটি সাথে কুড, কুড নট, ক্যানট থাকবে পিছনের সেন্টেন্সের টেন্স অনুযায়ী। এখানে যেহেতু ওয়াজ একটি পাস্ট টেন্স, সে কারণে এখানে কুড নট হয়েছে, এখানে যদি ইজ হতো তাহলে এখানে ক্যানট হতো। পরবর্তী আরেকটি আইটেম আমরা দেখব, কমপ্লিটিং আইটেম ফোর, ইউজ অফ সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এখানে ফরমেশনটা এরকম হয়, গিভেন ক্লোজ উইথ সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস ভার প্লাস এক্সটেনশন। আমরা লক্ষ্য করি, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, এই অংশে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই এখানে ক্যান ব্যবহার করা হয়েছে, এখানে পাস্ট টেন্স থাকলে এখানে কুড ব্যবহার করা হতো। এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা আরো একটি সেন্টেন্স করতে পারি, বি প্রিপেয়ার্ড সো দ্যাট, তোমরা চিন্তা করবে, এই গেস করবে এবং সেন্টেন্সটি সম্পূর্ণ করার চেষ্টা করবে। হেয়ার আর সাম অ্যাক্টিভিটিস, হি ওয়াজ সো উইক দ্যাট দ্য ফার্মার্স সো গুড সিডস সো দ্যাট, সিডস অর্থ বীজ, দ্য ফার্মার সো গুড সিডস, কৃষক ভালো বীজ বপন করে সো দ্যাট যাতে, হি ওয়ার্কড ফাস্ট সে দ্রুত হেঁটেছিল ইন অর্ডার দ্যাট যাতে, উই ইট ভেজিটেবল সো দ্যাট আমরা শাকসবজি খাই যাতে, দে প্লে ওয়েল ইন অর্ডার দ্যাট সে ভালো খেলে যাহাতে, এই যে যাতে বা যাহাতে কথাটি বোঝা যায় সো দ্যাট দিয়ে। সুতরাং সো দ্যাট এর পরে কি বসালে পরে এই বাক্যগুলি সম্পন্ন করা যায় তোমরা গেস করবে এবং নিজেরা করার চেষ্টা করবে বাড়িতে বসে। কম্পিটিং সেন্টেন্স আইটেম ফাইভ, ইউজ অফ প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট, এই শব্দগুলো ইফ এর মতো অর্থ প্রকাশ করে, যদি ইফ ইফ দিয়ে যেমন যদি অর্থ বোঝায়, এই শব্দগুলো দিয়েও যদি অর্থ বোঝায়। আমরা দেখি কিভাবে সেন্টেন্স হয়, দ্য প্লেন উইল টেক অফ, প্লেনটি উঠবে ইন টাইম সময় মতো প্রোভাইডেড, যদি আমরা বাকি অংশ এখানে দেখতে পাচ্ছেন, ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো হয়, তাহলে দাঁড়াইলো কি সেন্টেন্সটি
Normally, present indefinite tense is used after providing, after provided that, providing that. এই কথাগুলোর পরে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে স্ট্রাকচার বা ফরমেশনটা হয় এরকম, ফিউচার ইনডেফিনিট টেন্স প্লাস প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের এখানে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখি। আই উইল গো টু লন্ডন প্রোভাইডেড দ্যাট, আমি লন্ডনে যাব যদি ড্যাশ। দে উইল প্লে ওয়েল প্রোভাইডেড দ্যাট ড্যাশ, আই উইল টেক আমব্রেলা প্রোভাইডেড দ্যাট, হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড দ্যাট, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট। আমরা অ্যাক্টিভিটিসগুলো বাসায় বাসায় করার চেষ্টা করব। কমপ্লিটিং আইটেম 6, এখানে বলা হয়েছে ইউজ অফ লিস্ট। লিস্ট শব্দের অর্থ পাছে ভয় হয়, পাছে ভয়, অর্থাৎ কোনো কিছু করতে গেলে তার পিছনে একটি ভয় আছে, এই অনুভূতিটি ব্যক্ত করার জন্য লেস্ট ব্যবহার করতে হয়। যেমন হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল, হাঁটে যাতে লেস্ট হি শুড আর মাইট রিচ ইন টাইম, সে সময় মতো পৌঁছাইতে পারে। সময় মতো না পৌঁছাইতে না পারার ভয়ে লেস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখবো লেস্টের স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে, তারপরে লেস্ট, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে শুড অথবা মাইট, লেস্টের পরবর্তী সাবজেক্টের পরে শুড অথবা মাইট। যেহেতু শুড এবং মাইট এটা মডাল অক্সিলারি, পরবর্তী ভার্বটি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। এখানে বি ওয়ান দেওয়া আছে এক্সটেনশন। আমরা এই সেন্টেন্সগুলো করার চেষ্টা করি। হি র্যান অ্যাওয়ে ফাস্ট লেস্ট, রিড ডিলিজেন্টলি লেস্ট, দ্য থিফ র্যান কুইকলি লেস্ট, গো শার্প লেস্ট, হি কেম টু দ্য স্টেশন কুইকলি লেস্ট। আমরা এই সেন্টেন্সগুলো ভাষা করার চেষ্টা করব। পরবর্তী সেন্টেন্সটি কমপ্লিটিং আইটেম 7, ইউজ অফ আনলেস। আনলেস শব্দ অর্থ যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস লাইক দিস। আনলেস যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স, কাম অ্যাট 10 o'clock আনলেস, হি উইল নট শাইন আনলেস, আনলেস ইউ রেসপেক্ট আদার্স ড্যাশ। আমরা এই সেন্টেন্সগুলো করার চেষ্টা করব। কমপ্লিটিং আইটেম 8, ইউজ অফ টিল অর আনটিল। টিল এবং আনটিলের ব্যবহার দেখবো। ফরমেশনটি এরকম, গিভেন ক্লোজ উইথ টিল আনটিল, টিল আনটিল দিয়ে যে ক্লোজটি দেওয়া থাকবে, তারপরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম, আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে টিল আনটিলের পরে। ওয়েট আনটিল, যেমন এখানে আনটিল আছে, আনটিলের পরে আমরা একটা প্রেজেন্ট ইনডেফিনিট নেব, সেটা হচ্ছে দি রেইন স্টপ। তাহলে অর্থটা দাঁড়ায় ওয়েট আনটিল, ওয়েট অপেক্ষা করো আনটিল দ্য রেইন স্টপ, যতক্ষণ বৃষ্টি থামে, যতক্ষণ না বৃষ্টি থামে। এভাবে আমরা এই বাকি সেন্টেন্সগুলো করার চেষ্টা করব। ওয়েট ফর মি আনটিল, আই উইল টিচ হিম টিল ড্যাশ, হি উইল নার্স মি আনটিল ড্যাশ, আই উইল হেল্প হিম টিল ড্যাশ, আনটিল আই কাম ড্যাশ। কমপ্লিটিং আইটেম 9, ইউজ অফ অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ এর বাংলা অর্থ হয় যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ। গিভেন ক্লোজ উইথ অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ দিয়ে যে ক্লোজটি দেওয়া থাকবে, এখানে ফরমেশনে দেখতে পাচ্ছি, এরপরে অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করতে হবে। যেমন ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ, এখানে অপেক্ষা করো যতক্ষণ আই কাম ব্যাক, আমি ফিরে আসি। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ উইল বি আজ অ্যাজ লং অ্যাজ ড্যাশ, হি ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ড্যাশ, সে রিড অ্যাজ লং অ্যাজ ড্যাশ, হেল্প হিম অ্যাজ লং অ্যাজ ড্যাশ, আই গেভ হিম অ্যাজ লং অ্যাজ ড্যাশ। আমরা সেন্টেন্সগুলো ভাষায় করার চেষ্টা করি। কমপ্লিটিং আইটেম 10, এখানে বলা হয়েছে ইউজ অফ দো, অল দো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, যদিও সে দরিদ্র সে সৎ। সিন্স হি ইজ পুয়ার ড্যাশ,
কমপ্লিট দ্য সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করার চেষ্টা করব। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড বিকজ ড্যাশ, কমপ্লিট দ্য সেন্টেন্স। ফরমেশন হবে গিভেন ক্লোজ উইথ দো, অল দো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ প্লাস রিলেভেন্ট ক্লোজ। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটি এই দো, অল দো, সিন্স, অ্যাজ, বিকজ বা ইফ দিয়ে দেওয়া থাকবে এর সাথে সঙ্গতি রেখে পরবর্তী সেন্টেন্সটি করার চেষ্টা করব, এটাই হচ্ছে রিলেভেন্ট সেন্টেন্স। কমপ্লিটিং আইটেম 11, ইউজ অফ ইন স্পাইট অফ বা ডিসপাইট। ইন স্পাইট অফ ইজ পভার্টি, ইন স্পাইট অথবা ডিসপাইট এর অর্থ হচ্ছে সত্ত্বেও, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে বন্ধুরা এখানে স্ট্রাকচারটি দাঁড়ায় এরকমের, ইন স্পাইট অফ বা ডিসপাইট প্লাস পজিসিভ। আমরা পজিসিভ বলতে যা বুঝি, পজিটিভ গুলো হলো এই মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলো ইন স্পাইট অফ ডিসপাইট এর পরে এর যে কোনো একটি ফর্ম বসবে, প্লাস নাউন প্লাস রিলেভেন্ট অপোজিট মিনিং সেন্টেন্স। অর্থাৎ এই কথাটির সাথে যেহেতু ইন স্পাইট বা ডিসপাইট দিয়ে বৈপরীত্য বা বিপরীত অর্থ অর্থ বোঝায়, সেজন্য এর পরে যে সেন্টেন্সটি নেব এটি এই এর সাথে বিপরীতার্থক সম্পর্ক বা অপোজিট মিনিং দেয় এরকম একটি সেন্টেন্স দিতে হবে। যেমন আমরা বলেছিলাম, তার দারিদ্রতা সত্ত্বেও ইজ অন, সে সৎ। এখানে আমরা দেখব পরবর্তীতে ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশনস, তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কি করব, সেন্টেন্সটি করার চেষ্টা করব। এরপর বলা আছে ড্যাশ ডিসপাইট ইজ ইনোসেন্স, ইনোসেন্স সত্যত নিষ্পাপ বা নির্দোষিতা। ইন স্পাইট অফ ট্রাইং হার্ড ড্যাশ, আমরা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ড্যাশ কি হতে পারে। কমপ্লিটিং আইটেম 12, ইজ অব ইন স্টেড অফ বা ইন লিউ অফ। হিস্ট্রি বুক লজিক, লিখতে পারি ইনস্টিটিউট অফ হিস্ট্রি, ইতিহাসের পরিবর্তে। ইনস্টিটিউট অফ বা ইন লিউ অফ বলতো পরিবর্তে, হি টুক লজিক, সে লজিক নিয়েছিল বা যুক্তিবিদ্যা নিয়েছিল। ইনস্টিটিউট অফ হিস অফ হিস্ট্রি, হি টুক লজিক। হেয়ার ইজ এ পেন অ্যান্ড হেয়ার ইজ এ পেন্সিল অ্যান্ড হেয়ার ইজ এ পেন। আমি লিখতে পারি হি বট এ পেন ইনস্টিটিউট বা ইন লিউ অফ এ পেন্সিল। হি এইট ফিশ ড্যাশ, কমপ্লিটেড, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো।